আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এবং সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিরে গ্রেপ্তার করছে আইন শৃঙ্খলা বাহিনী। আগস্টের 19 তারিখ সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিদারা ডিওএইচ এলাকার তুনতারে গ্রেফতার করা হয়। রাতে গণমাধ্যমের বিষয়ন নিশ্চিত করছে ডিবি গুলশানজনুর উপপুলিশ কমিশনার জিয়াউদ্দিন। তিনি হই বারিদারা ডিওএইচ এসের তুন সাবেক মন্ত্রী দীপু মনির আটক করছে ডিবি গুলশান বিভাগের উগ্র দল। তার বিরুদ্ধে চাঁদপুর এবং ডাহাত মামলা আছে, এসব মামলায় তারে গ্রেফতার দেখানো। ওই কর্মকর্তার হয়ে দীপু মনির এখন মিন্টু রোডের ডিবি কার্যালয় নিউর। গত 18 জুলাই চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদা মদমানিকর বাড়িতে হামলা, বাংসুর লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনার মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি, তার বড় ভাই ডাক্তার জে আর ওয়াদু টিপুরি আসামি করা হয়। আর এসব মামলায় আজ গ্রেফতার হই ডাক্তার দীপু মনি। সি প্লাস চট্টগ্রাম।